বাবা জানো আজকে কি হয়েছে? আমাদের ময়না পাখিটা না সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এই কথাটা না মা কিছুতে বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। বাহ, কি মানে তোমার কি মনে হয় যদি এখন তোমাকে আবার ছোট হতে বলা হয় তখন কি তুমি এই বিজ্ঞাপনটা আবার করতে? হ্যাঁ অবশ্যই, হয়ে যেতাম ছোট, আবার হয়ে যেতাম, বড় হয়ে বিপদে আসি। কেন বিপদে? এই যে ছেলেরা ডিস্টার্ব করে, ওইটা তো করে, ওইটা তো আসে, এটা তো খুব কমন, মেয়েদের তো হবেই। কিন্তু ছোট হয়ে যেতাম এই কারণে, কারণ ছোটবেলায় যে ভালোবাসাটা ছিল মানে ওটা পিওর লাভ ছিল, সবার থেকে কোনো হেট্রেড ছিল না, সমালোচনা ছিল না, কোনো রকম মানে ওই ইসের ভয়টা ছিল না। যে এখন মানে ওই শিশু শিল্পীদের সবচেয়ে ভালো কি কোনো রকম সমালোচনা হয় না, ওদের নিয়ে কোনো রকম বাজে কথা হয় না। এই আর তখন ফেসবুক ছিল না তো এই জন্য বাজে কথাটা কম ছিল, এই জন্য তখন আবার ফিরে যেতে চাই। তুমি এখনকার স্টারডম মানে এনজয় করো না? ছোটবেলাটা এনজয় করতে বেশি। ছোটবেলায় বুঝতাম না যে স্টারডমটা কি, ছোটবেলার স্টারডমটা এখন এখন এনজয় করি, মানে ওইটা এখনো বহাল আছে এই জন্য। আচ্ছা, তুমি একটু আগে পিআর প্রোগ্রামে বলছিলে কি জানি, পিআর প্রিয়জন, সেখানে বলছিলে যে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, ঘটনা কি সত্য? 100%। হ্যাঁ, এই যে আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি, কেন নিচ্ছি বলো? 100%। এখন দেখবো দর্শকরা লিখবে নিচে কমেন্টে, অমুক তো দিঘির বয়ফ্রেন্ড, আরেকজন ছবি তুলছে। তুমি কে মামা? আমার কাকা তো বোন তো। আচ্ছা মানে তোমার, তুমি যদি বয়ফ্রেন্ড হিসেবে চাও, আমাদের এখানে যত নায়ক আছে কাকে চাও? হ্যাঁ দাঁড়া মামা, দাঁড়াও, তুমি কন্টেন্ট বানাচ্ছি, এই বলো দিঘি কাকে চাও? আমার ছোটবেলায় দুইটা ইচ্ছা ছিল যে আমি দুজনের সাথে কাজ করবো, মানে ছোটবেলাও না অ্যাকচুয়ালি, ছোট বললে একটা নায়ক আবার বেশি বুড়া হয়ে যাবে, তাকে কে কে মানে যখন আমি ক্লাস 9-10 পড়ি তখন তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট আসা শুরু হয়, তখন ইচ্ছা ছিল যে ইন ফিউচার আমি দুজনের সাথে কাজ করবো। একজনের সাথে আমার হয়েছে, দ্যাট ইজ আরিফিন শুভ ভাইয়া, তার সাথে আমি মুজিবে কাজ করেছি, আর একটা হচ্ছে সিয়াম, যার সাথে সুন ইনশাল্লাহ হয়ে যাবে। আর আঙ্কেল, আঙ্কেল হিসেবে কাকে ডাকতে? আঙ্কেল হিসেবে কাকে ডাকতে চাই শুভকামনা আন্টি।